ফ্রেন্ড, আপনারা বুঝতে পারছেন না কী করে পাখি কখন ডিম পারবে সেটা বোঝবার জন্য আমার ভিডিওটা দেখুন। কয়েকটা কারণ বলে দিয়েছি, সেটা যদি আপনারা ঠিক মতন ওয়াচ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই পাখি কখন ডিম পারবে বা পারবে না। যদি জানতে হয় তাহলে আমার পুরো ভিডিওটা দেখুন। আমি শুভঙ্কর, আমার ইউটিউব চ্যানেল পেটস অ্যান্ড প্যাট টু এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে নতুন প্রসেস নিয়ে আমি আপনাদের বলতে চাইছি, আমি অনেকেই আমাদের সাবস্ক্রাইবারে জিজ্ঞেস করে ডিম হবে কি পাখি কী করে জানবো বাজিকর পাখি। সো ফ্রেন্ড, কী করে জানবেন সেটা জানবার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে। কারণ অনেক আমরা সাধারণত বলে থাকি যে ঠোঁট দেখে ব্রিডিং মুড এসছে কিনা দেখার পর ব্রিড হলে মোটামুটি তারা ডিম পারবে, কিন্তু এই ঠোঁট ছাড়াও আরও কিছু দেখে বোঝা যায়। অনেকে তো ঠোঁট দেখে বুঝতে পারে না, আরও কিছু দেখে বোঝা যায় সেইটা কী দেখলে বুঝতে পারবেন সেটা আমি আমার ভিডিওতে আজকে দেখাচ্ছি। দেখতে গেলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি এটা পপুলার ভিডিও হবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের, কারণ অনেকেই কী করে পাখি কখন ডিম পারবে বুঝতে পারে না। এইটা দেখলে আশা করছি আপনাদের কনফিউশনটা কিছু দূর হয়ে যাবে। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখুন, দেখলে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন আর লিঙ্কটা শেয়ার করবেন। সো ফ্রেন্ড, আমি হয়তো আপনাদের কিছু দেখাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি। হয়তো আপনারা ভিডিওটা দেখলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন যে কী দেখে বোঝা যাবে যে পাখিটা ডিম পারবে। তার ঠোঁট ছাড়া আরও কিছু প্রসেস আমি আপনাদের বলে দিলাম, অনেকের সুবিধা হবে জিনিসটা দেখলে, কারণ এইগুলো ন্যাচারালি দেখতে পাওয়া যায়। এবং ব্রিডিং করার সফল ব্রিডিং হওয়ার কতদিন পরে মোটামুটি ডিম পারতে পারে সেটাও বলে দিয়েছি। আপনাদের হয়তো ভালো লাগবে ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা আগে বললাম একটা লাইক অবশ্যই ছোটো করে দেবেন। এবং যে ভিডিওটা ভালো যদি লাগে, আপনাদের বন্ধুবান্ধব অনেকে পাখির চাষ করে, তাহলে আপনি তাদের শেয়ার করবেন। তাহলে আমার ভিডিওটা আশা করছি এই ভিডিওটা যা দিয়েছি বা আপনাদের দেখাচ্ছি আপনার পপুলার হবেই, কারণ অনেকেই জানে না কী দেখে ডিম হবে কি হবে না পাখি। সো ফ্রেন্ড, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওটা দেখতে থাকুন। আপনারা দেখুন ভিডিওটা পুরো অবশ্যই দেখবেন, নাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। চলো দেখুন। হাই ফ্রেন্ড, অনেকেই জানেন যে বদ্রি পাখির কী করে কী মানে ডিম পারে বুঝতে পারে না, অনেকেই হয়তো ঠোঁট দেখে বোঝার চেষ্টা করে। এবং আমরাও বলে থাকি যে ঠোঁট দেখে ব্রিডিং মুড এসছে কি না, এটা ব্রিড করলে তবেই তো এ হবে ডিম পারবে। কিন্তু ঠোঁট দেখা ছাড়া আরও কিছু প্রসেস আছে, সেইগুলো দেখলেও আপনাদের বুঝতে পারবেন যে সবাই তো ঠোঁট দেখে বুঝতে পারে না, আরও কিছু প্রসেস আছে যারা মানে এইগুলো দেখলে বুঝতে পারবে যে এদের ব্রিডিং মুড এসছে বা ব্রিড করে ডিম পারবে। সেইগুলো প্রসেস নিয়ে আমি আপনাদের কিছু বলবো, আপনারা দেখুন। এক নম্বর পয়েন্ট হলো আপনাদের দেখবেন মেয়ে পাখি হাঁড়িতে মুখি দেবে এবং ভিতরে ঢুকে বসে থাকবে, এটা হলো এক নম্বর পয়েন্ট, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন ডিম পাড়ার ব্যাপারটা। দ্বিতীয়টা হলো হাঁড়ির নিচ থেকে দিয়ে আঁচড় কাটবে, এটা হলো দু নম্বর পয়েন্ট। এইগুলো আর কি আপনারা দেখলে ঠোঁট ছাড়া এইগুলো আপনার প্রসেসগুলো ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ কী জিনিসটা হতে পারে। আর তিন নম্বর পয়েন্ট হলো পাখি একটু অন্ধকারে লুকিয়ে থাকা পছন্দ করবে, যখন এরা ডিম পারবে তার আগে দেখবেন পাখিটা অন্ধকারে লুকিয়ে বসে থাকার চেষ্টা করবে, যেটা ফিমেল পাখি। আর চার নম্বর পয়েন্ট হলো ছেলে পাখি সাধারণত হাঁড়ির থাকবে, কিন্তু অনেক সময় আবার মেয়ে পাখির সাথে মানে যেটা হাঁড়ি দেবেন তাতে ঢুকে বসে একসঙ্গে থাকবে। এই পয়েন্টগুলো ভালোভাবে মনে রাখবেন, অনেকে তো ঠোঁট দেখে বুঝতে পারে না। আর পাঁচ নম্বর পয়েন্ট এরকম হবে, আর পাঁচ নম্বর পয়েন্টটা কীরকম হবে, আপনারা মনে করুন যে পাখি ডিম পারবে সে সবসময় হাঁড়ির ভেতরে থাকবে, শুধু খাবার সময় বাইরে বেরোবে। এমনও হতে পারে ডিম পাড়ার পরে খাবার সময়ও বেরোলো না, ছেলে পাখি তাকে খাবার এসে খাইয়ে দিয়ে গেল, এরকম হয়। এটা দেখলেও আপনারা বুঝবেন যে সিমটমটা কী হতে পারে। আবার অনেক সময় দেখতে পাবেন ফিমেল পাখিটাকে, মনে করুন আপনার ডিম পাড়ার সময় হয়েছে ব্রিড করে কিন্তু আপনি হাঁড়ি দেননি, তখন দেখবেন ওরা খাবার টাবার সব ফেলে দেবে,
হ্যাঁ, কারণ তাদের প্রবলেম হলে ওরা বোঝাতে চায় যে আমার ব্রিডিং প্রবলেম হয়েছে, আমি ডিম পারবো, তখন ওরা আর কি খাবার টাবার সব উল্টে ফেলে দেবে। সেই হিসাবেও বুঝতে পারেন যে ওরা হাঁড়ি টাড়ি না দিলে তখন হাঁড়ি দেবেন, ওরা ডিম পাড়ার সময় হয়েছে। আবার অনেক সময় দেখবেন ফিমেল পাখি বাইরেও ডিম পেড়ে দেয়, বাইরেও ডিম পেড়ে দেয়। এইসব কিছু সিমটম আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওরা ব্রিডিংয়ের সময় হয়েছে এবং ডিম পারবে। যদি পাখি মেল ফিমেল ঠিক মতন ব্রিডিং করে তাহলে মোটামুটি 5-7 দিনের মধ্যে ওরা ডিম পেড়ে নেবেন, পেড়ে দেবে। তা না হলে দেখবেন ঠিক মতন ব্রিডিং হয়নি। মোটামুটি যারা ব্রিডিং করে মোটামুটি তার ব্রিডিং করার 5-7 দিনের মধ্যে ওরা ডিম দেয়। এবার আপনারা কী করে বুঝবেন ওর পেটে ডিম আছে কি নেই, সেটাও একটা দেখা প্রসেস আছে। ফিমেল পাখি মানে পেছনে পায়খানার দ্বারের ওপরের দিকে টিপে দেখবেন, উঁচু হয়ে থাকলে ওটা ডিম আছে কি নেই, ওখানে টিপলে বুঝতে পারেন। ডিম থাকলে শক্ত ভাব থাকবে, আর ডিম না থাকলে চর্বি থাকলে নরম ভাব থাকবে। তো একটা মানে কোনো ফিমেল পাখি যদি একটা ডিম পাড়ার পর একদিন দুদিন তিন দিন পরে আবার একটা ডিম পাড়ে, এই প্রসেসগুলো আপনাদের বলে দিলাম। অনেকেই শুধু ঠোঁট দেখে আমরা বলে থাকি যে ব্রিডিং হয়েছে কি হয়নি বা ডিম পারবে কি পারবে না। যদি আপনারা অনেকেই তো ওই শুধু ঠোঁট দেখে বোঝা যায় না, সেই জন্য আমি আপনাদের ওটা আর কি কি প্রসেসে বুঝতে পারবেন মোটামুটি সেটা আমি আপনাদের কাছে বললাম। অবশ্যই আপনাদের ভিডিওটা পছন্দ হবে এবং এটা অনেকেরই সুবিধা কাজে লাগবে। যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবদের যারা পাখি চাষ করে তাদের শেয়ার করবেন। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন।